10 ঘন্টা আগে ক্যারিবিয়ানে ওয়ানডে সিরিজ জয়ী বাংলাদেশ দলকে অভিনন্দন জানান পেসার শহীদুল ইসলাম। হয়তো তিনি তখনও ভাবেননি এর কয়েক ঘন্টা পরেই তাকেই উঠতে হচ্ছে বিশ্ব শিরোনামের পাতায়। 27 বছর বয়সে এই পেসারকে আইসিসি নিষিদ্ধ করল 10 মাসের জন্য। ডোপ কেলেঙ্কারিতে জড়িয়ে সব ধরনের ক্রিকেট থেকে শহীদুল হলেন নিষিদ্ধ। আইসিসির তরফ থেকে এমন শাস্তি এবারই প্রথম পেল কোনো বাংলাদেশি ক্রিকেটার। 14 জুলাই 2022 আইসিসি এক বিবৃতি দিয়ে জানায়, বাংলাদেশের পেসার শহীদুল ইসলাম আইসিসির অ্যান্টি ডোপিং কোডের 2.1 ধারা ভাঙায় 10 মাসের নিষেধাজ্ঞা পেয়েছেন। শহীদুলের অপরাধ, তিনি নিষিদ্ধ পদার্থ ঔষধের সাথে গ্রহণ করেছেন। গত 4 মার্চ ঢাকায় অ্যান্টি ডোপিং ইউনিটের কাছে পরীক্ষার জন্য স্যাম্পল দেন শহীদুল। আর যেই স্যাম্পলে ক্লোবিফেন পাওয়া যায়, যেটা ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং কর্তৃক নিষিদ্ধ একটি উপাদান। ক্লোমিফেন নামক উপাদান গ্রহণ করে শারীরিক শক্তি বৃদ্ধি করা হয়, যেটা নিষিদ্ধ ক্রিকেটে। তবে আইসিসিকে দেওয়া স্বীকারোক্তিতে শহীদুল এটা নিজ ইচ্ছায় নেওয়ার কথা জানাননি, বরং অজান্তেই এটি গ্রহণ করেছেন বলে দাবি তার। মূলত ভিন্ন একটি অসুখের কারণে বৈধ উপায়ে তিনি এটি গ্রহণ করেছেন, আর যেটিতেই ছিল নিষিদ্ধ ক্লোমিফেন। শহীদুলের যুক্তিতে সন্তুষ্ট আইসিসি, তাই তাকে সাজা কমিয়ে 10 মাসের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আগামী বছরের 28 মার্চ পুনরায় নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরতে পারবেন তিনি। ঘরোয়া লিগে দুর্দান্ত পারফর্ম করে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দলের ডাক পেয়েছিলেন শহীদুল ইসলাম। তবে ইঞ্জুরি তাকে যেই সফরে যেতে দেয়নি, আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পেরেছেন মোটে 1 ম্যাচ। 2021-এর নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে খেলেন একমাত্র টি-20, নিয়েছিলেন 1 উইকেট। পুনরায় যখন জাতীয় দলের খেলার স্বপ্ন দেখছেন শহীদুল, তখনই আইসিসির শাস্তি। শহীদুলের আগে ডোপ টেস্টে পজিটিভ হয়ে 2 বছরের জন্য নিষিদ্ধ হন বাংলাদেশের আরেক ক্রিকেটার অনিক ইসলাম। তবে যেই শাস্তি দিয়েছিল বিসিবি, আইসিসির তরফে এমন সাজা পেলেন প্রথম কোনো বাংলাদেশি। শহীদুলের আগে সবশেষ আইসিসির অ্যান্টি ডোপিং কোড ভেঙে শাস্তির মুখে পড়েছিলেন দক্ষিণ আফ্রিকার জুবায়ের হামজা। তিনি নিজের অজান্তেই নিষিদ্ধ পদার্থ ফিউরোসেমাই গ্রহণ করে বসেন। আইসিসির অ্যান্টি ডোপিং ইউনিটের তদন্তে তা ধরা পড়লে 9 মাসের সাজা পান জুবায়ের। এর 2 মাস পরেই শহীদুল জড়ালেন এই কেলেঙ্কারিতে।